আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মন ভালো করে দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ আছে না একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমলনামায় ঠুকিয়ে দেয় এখন আওয়াজ করে কয় সুবহানাল্লাহ সওয়াবের কথা শুনছে খুব চালাক টাঙ্গাইলের লোকজন সওয়াব আছে যেখানে আমরা আছি সূরাতুদ দোহা মোটিভেশনাল সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মন খারাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন সূরাটার নাম সূরাতু আদ-দোহা এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আল্লাহ আমরা কখনো হতাশ হই না ঠিক কি না আমরা কখনো নিরাশ হই না ঠিক কি না আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে আল্লাহ এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Inshallah. Pardon? Inshallah. Inshallah. You'll find your way. Inshallah. Inshallah, Inshallah, you will find your way. সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কি না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাইআসু মির রাউহিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে আল্লাহ তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাযিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কী সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাযিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাযিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন বা যা নাযিল হয়েছে তার অর্ধেক শুনাইতেন বাকিটা শুনাইতেন না এরকম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক হে নবী হে রাসূল যাই নাযিল হয় আপনি ছড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিতেন যেটাই নাযিল হয় কাল বিলম্ব না করে বিশ্ব নবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়েন সুবহানাল্লাহ নাযিল হলো পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রিড In the name of your Lord who has created পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাযিল হলো পাঁচ আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন
নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহি আর আসে না ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায় বলে কি মুহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শুনেছো কই তোমার সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না কেমনে বলবো উনি কি মন গড়া কিছু বলে না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা মন গড়া তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোন কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলো মুহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ কিপ সাইলেন্ট কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান কালাহু রাব্বুহু মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মুহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কাদ তারাকাক হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদেনা জিব্রাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ জিব্রাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কি রে আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই পেরেশানিতে ভুগলেন কি রে ওহি নাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহি নাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো টেনশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগছেন ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাযিল করলেন কে আল্লাহ আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাযিল করলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله بارك الله نزل كل والضحى والليل إذا سجى ضحى মানে আলো ضحى মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললে ভয় লাগে না আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুবহানাল্লাহ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে ওয়াদ্দুহা দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওয়াল্লাইলি ইযা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন সুবহানাল্লাহ পড়ে আলোকে আল্লাহ তাআলা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকারকে রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক কি না আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব খলিল বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে
আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিবকে খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনলাম আল্লাহ বললেন আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দুহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহী আর ওয়াল-লাইলি ইযা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহীর অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহী আশা না আশা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গুসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করেই ওহী পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহী রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ এটা যেন যেন কোনো বাণী নয় কোরআনের বাণীটা কার সব সময় যদি নবী আমি ওহী পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয়দিন তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভালো লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বাণী লাও আনজালনা হাদাল কোরআন আলা জাবাল লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ হে নবী কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে তুর পাহাড়ে নাজিল করলে আল্পস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মনসিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মাজান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরত এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টাখানিক শুয়ে থাকলেন সাহাবী বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তোলেন নাই ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবী বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টাখানিক শুয়ে আছে বিশ্বনবী সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে উনি টেরই পাচ্ছেন না কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদনা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন বিষ্ণু ইসলাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই কোরআনের আয়াত নাজিল হলো সাহাবী বলেন বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই এটা কি হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই ওহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে ওহী নাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিশ্বনবীরে রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালে কয়টা প্রথমে দুইটা ওফ দানি দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন
তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনারে কি দিছি শুনেন আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার 1 মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও নবী চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি নাও আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলা আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়েন দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা পড়েন وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى ও নবী দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ খায়রুল লাকা আপনার জন্য উত্তম মিনাল উলা এই দুনিয়ার চেয়ে and verily indeed the hereafter is far better for you than this dunya অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয় আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লায় কোন সুবহানাল্লাহ আবার আরেক আছে আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুবহানাল্লাহ পড়ো তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছলো কিনা কনফার্মেশন আছে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেবো এন্ড ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাক্কি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ডেথ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ দিবে কে আল্লাহ খুশি করবেন কারে আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করবেন কে আল্লাহ আর খুশি হবে কে বিশ্ব নবী সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী এমন এমন জিনিস আমি আপনাকে দেব আপনার এই পেরেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি পেরেশানিতে আছেন এমন নাজ নেয়ামতার খুশামদেদ আপনারে শোনাবো সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছে আমরা বিশ্ব নবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ তখনই আল্লাহ নিয়ামত পাঠায় কিভাবে বিশ্ব নবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিশ্ব নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্ব নবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে মিশনারি সিস্টেমের মন খারাপ ভাই রে এই দুইটার একজনও তো আমার কথা শুনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে মিশনারি সিস্টেম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝে টোঝে না তাই না আল্লাহ তো বোঝে দেখে না না তাহাজ্জুদের নামাজে আরাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজনকে দিলেই হবে আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়া আহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়
আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়া আহাব্বির রাজুলাইন ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম আল্লাহ হিশামের বেটা আবু জাহল এরে দাও নাইলে খাত্তাবের বেটা উমর রে দাও সুবহানাল্লাহ পড়বেন না কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না আল্লাহ রাসূল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদনা উমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও উমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরায় দিলেন সাইয়েদনা উমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপুকাত হয়ে গেল তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মুহাম্মাদ আল্লাহর রাসূল বিশ্বনবীর মন খুশি হয়ে গেল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী হে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব পড়েন সুবহানাল্লাহ সাইয়েদনা উমরে ফারুক মুসলমান হয়ে গেল এবার আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরাতে টনক নড়ে উঠল কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কোরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য উমরে ফারুক বললেন ফা ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় কেন তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন ময়দানে নেমে পড়েন আমি উমর আছি দেখি কে কি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা মক্কী জীবন ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো উমর ফারুক ছাড়বে না বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও উমর ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন উনি সহ 12 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়াসুদ্দানি এই মক্কার নেতা খেতারা কে আছো কে যাও মায়ের বুককে খালি করতে কে যাও সন্তানগুলোরে ইয়াতিম বানাতে কে যাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি উমররে ঠেকাও উমরে ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এক একটা স্লোগানে মক্কার মরু জমিন সেদিন থার থার করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জাহেল উতবা শাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ ভাবলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয় নেমে আসলো ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে উমর রে দেখা দিছে একদম শুধু কাফেররাই সাইয়েদনা উমর ফারুককে দেখে দৌড়াতো না মুনাফিকরাও উমর ফারুককে দেখে দৌড় মারত ইভেন ইবলিস শয়তান উমর ফারুককে দেখলে দৌড় মারত সুবহানাল্লাহ পড়তে পারলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল উমর ফারুককে দেখলে বলতেন উমর মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি উমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে উমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন ওরকম উমর আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা
আমার পরে কোনো নবী নাই কোনো রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন ওইরকম একটা উমর হইলে আমাদের জন্য না ওই একটা উমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ চিল্লায় বলো ঠিক কি না উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওলা সাউফা ইউতিকা রব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে 80 মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা 6000 ফিট উঁচু মেঘ নেমে আসে তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন তাই না আহা এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে কি করতে তায়েফ বাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল কথা কয় না তায়েফ বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তায়েফ বাসীরা যাতে মাইন না খায় আহা কি নবী ছিল সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়ে কি দিল দড়িয়া নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ as a mercy for the entire universe nabi he ami apnake gota bisher jonno rahmat kore preron korechi gan subhanallah subhanallah